আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়েস কয়েনের নতুন আপডেট শেয়ার করব। ইতিমধ্যেই আপনারা যারা ইয়েস কয়েনে মাইনিং করতেছেন আপনারা হয়তো বা অবগত আছেন, ইয়েস কয়েনে কিন্তু লেভেল নামের নতুন একটা আপডেট চলে এসেছে, এই যে দেখেন। এবং এখানে ইয়ারড্রপ নামের একটা লেখা বা এই যে নতুন একটা ইন্টারফেস কিন্তু ইয়েস কয়েনে চলে এসেছে। তো আসলে এইটার কাজ কি? এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। এই ইয়ারড্রপ অপশনের মানে হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু ইয়েস কয়েন লিস্টিং হবে। এবং এই যে দেখেন উপরের দিকে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম দেখানো হচ্ছে এবং আপনার লেভেল দেখানো হচ্ছে। তো আসলে লেভেল কিভাবে আপগ্রেড করতে হবে, লেভেল আপডেট করতে হবে কিনা, এই আপডেটটা বিস্তারিত ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনি নিচের দিকে টোন ওয়ালেট কানেক্টেড বা মাই কেরিয়ার অপশনে ক্লিক করলে বেশ কিছু সেটিংস বা নতুন নতুন আপডেট এখানে দেখতে পারবেন এবং এইগুলো কিন্তু আমাদেরকে ইয়েস কয়েন শেয়ার করতে বলতেছে। তো যাই হোক, ইয়েস কয়েনের এই নতুন আপডেটটা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং কবে কত তারিখে ইয়ারড্রপটা আমাদেরকে দিতে পারে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করব। সো অনেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন যে ভাই এই সম্পর্কে একটা ভিডিও দেন। সো ফাইনালি এই ভিডিওটি দেখলে আপনি ইয়েস কয়েনের এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে শুধু একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু আপনি প্রতিনিয়ত ডক্স মাইনিং রিলেটেড বলেন বা যে কোনো মাইনিং রিলেটেড আপডেট সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো প্রথমত যখন আপনি এই যে এখন ইয়েস কয়েনের নতুন আপডেট দেখার জন্য ইয়েস কয়েন টেলিগ্রাম বটে যাবেন, প্রথমত দেখতে পারবেন আপনার সামনে নতুন এই যে ইয়েস কয়েন পিওনো নামের একটা অপশন আসবে। সো এই যে এখানে কিছু সংখ্যা দেখানো হচ্ছে, অর্থাৎ আপনি এই যে এই নাম্বার এখানে আপনার নাম্বার দেখানো হচ্ছে, মানে আপনি এত নাম্বারে এখন মাইনিংয়ার রয়েছেন। মানে এখন আমি দেখেন এটা আমার অ্যাকাউন্ট, যেহেতু আমি কিন্তু 5 লক্ষ এই যে এখানে একটা সংখ্যা দিয়েছে, মানে আমার হচ্ছে যে মাইনিং সংখ্যা হচ্ছে এইটা। আমি এখান থেকে এই যে এখান থেকে যে সংখ্যাটা রয়েছে আপনি দেখতে পারবেন আপনি কত নাম্বারে রয়েছেন এখন বর্তমানে ইয়েস কয়েন মাইনিংয়ে, ঠিক আছে? এটা আপনি দেখতে পারবেন। সো জাস্ট নিচের কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এগুলো নতুন আপডেট কিছু করতে হবে না। এরপর দেখতে পারবেন আপনার এই যে দৈনিক, মানে আপনি যে রেফার করেছেন তার মধ্যে থেকে দৈনিক কতজন লোক দৈনিক রেগুলার কাজ করে। আমার 88 জন লোক প্রতিদিন কিন্তু ইয়েস কয়েনে কাজ করে। তো যাই হোক, নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। সো এরপর দেখতে পারবেন আপনি এখান থেকে আরও বেশ কিছু অপশন, এখান থেকে এই যে সংখ্যাটা দেখতে পারবেন আপনি কত কয়েন মাইনিং করেছেন ইয়েস কয়েনে, আপনি আসলে সর্বমোট কত কয়েন মাইনিং করেছেন সেই সংখ্যাটা এখানে দেখানো হবে। আমি প্রায় হচ্ছে যে 11 মিলিয়নের মতো কিন্তু এখান থেকে কয়েন আর্নিং করেছি। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, এরপর এরকম পেজ চলে আসবে, এই যে স্পেন্ড অপশন। তো যাই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, করার পর আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস আসবে, আপনি আসলে কতগুলো ইনভাইট করেছেন, আপনার নিউ ইউজার বা ইনভাইট সংখ্যা এখানে দেখানো হবে। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এগুলো একটা নতুন আপডেট। সো এরপর বলতেছে ওয়েলকাম টু ইয়েস কয়েন, এখান থেকে দেখেন আপনাকে বেশ কিছু অপশন কিন্তু তারা এখানে দিচ্ছে। এই যে দেখেন এই যে উপরের দিকে আপনি দেখতে পারবেন আপনাকে বলতেছে আপনি বর্তমানে, এই যে দেখেন আমি বর্তমানে 7 লেভেলে রয়েছি ইয়েস কয়েন মাইনিংয়ে, আমি 7 লেভেলে রয়েছি, 7 লেভেলে রয়েছি এবং আপনার আমার ইউজার নাম দেখানো হচ্ছে, বিস্তারিত অনেক কিছু এখানে দেখানো হচ্ছে। তো যাই হোক, এই আপডেটটা এখন বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে আপনার কোনো কাজ করতে হবে কি না। সো এটা দেখার জন্য আমি আবারও টেলিগ্রাম বোর্ডে চলে যাচ্ছি, দেখেন। সো এইখান থেকে দেখেন আপনি যখন হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর দেখতে পারবেন মানে ইয়েস কয়েনের কিন্তু মানে পুরো ইন্টারফেস হোম পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে উপরে দেখে লেভেল নামের একটা অপশন অ্যাড করেছে, এইটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যখন ইয়ারড্রপ বা টোকেন ডিস্ট্রিবিউশন করবে, যার বেশি লেভেল থাকবে সেই কিন্তু এখান থেকে বেশি কিন্তু এখান থেকে কয়েন পেতে পারে, ঠিক আছে? তো এই অপশনে যদি আমি ক্লিক করে দিই আমার সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে, এটা কোনো কাজ নেই। তো এখন নতুন যে আপডেটটা তারা যুক্ত করেছে, নতুন যে সেটিংসটা তারা যুক্ত করেছে, এই যে মাই অপশনে সবার লাস্টে দেখতে পারবেন, আপনি যদি মাই অপশনে ক্লিক করে দেন, জাস্ট মাই অপশনে আমি ক্লিক করে দিলাম, দেখেন। তো এরপর দেখতে পারবেন নতুন এই আপডেটটা, এই যে দেখেন ইয়ারড্রপ, অর্থাৎ খুব শীঘ্রই ইয়েস কয়েনের ইয়ারড্রপ এখানে আমাদেরকে দেবে। সো এইখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা সবার ওপরে বিষয়, এই যে দেখেন আপনার হচ্ছে যে ইয়েস কয়েনের ইউজার নাম দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টের ইউজার নাম। তারপরে রয়েছে দেখেন আমি এখান থেকে ইথোসিয়াস্ট নামের 7 লেভেলে রয়েছি। তো আপনার লেভেল দেখতে পারবেন এবং আপনি কোন লেভেলে রয়েছেন সেই লেভেলের নাম এখান থেকে দেখতে পারবেন। ইথোসিয়াস্ট নামের একটা লেভেল 7 লেভেলের কিন্তু আমি ইয়েস কয়েনে মাইনিং করে রয়েছি। তো যত বেশি লেভেল বেশি হবে ইয়ারড্রপটা তত বেশি পাবেন, বা কোনো NFT দিলে পিক্সেল ভার্সের মতো দেখেন যত বেশি লেভেল আপনি বাড়াতে পারবেন তত আর কি আপনার জন্য ভালো। তো এরপর দেখেন দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা এখানে রয়েছে, মাইস্টেরিয়াস অ্যাবিলিটিস আর কামিং। এটার মানে হচ্ছে যে এই যে দেখেন এই যে ইয়েস কয়েনের এই যে এখানে নিচের দিকে যে ইয়ারড্রপ অপশন রয়েছে, এই ইয়ারড্রপ অপশনে তারা হচ্ছে যে ইয়ারড্রপের বেশ কিছু নতুন নতুন টাস্ক কিন্তু অ্যাড করবে, এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন টাস্ক অ্যাড করবে। এই ইয়ারড্রপে এলিজিবল হতে গেলে হয়তো বা কিছু টাস্ক রয়েছে তাদের, মানে ইয়ারড্রপ রিলেটেড বেশ কিছু টাস্ক এখানে অ্যাড করবে। আর এই মাইস্টেরিয়াস অ্যাবিলিটিস আর কামিং মানে বলতেছে খুব শীঘ্রই এই টাস্কগুলো ইয়ারড্রপ অপশনে তারা নিয়ে আসবে। সো আই হোপ, আশা করছি আপডেটটি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন নিচের দিকে আপনি আরও একটা সেটিংস দেখতে পারবেন,
টন ওয়ালেট কানেক্টেড। এটার মানে হচ্ছে যে আমি কিন্তু আমার ইয়েস কয়েন টেলিগ্রাম বটে টন ওয়ালেট কানেক্ট করেছি। তো এখন এটার উপর ক্লিক করে দিলে আমি যে টন ওয়ালেটে যে কানেক্ট করেছি আমার টনের যে অ্যাড্রেসটা রয়েছে এটার উপর ক্লিক করলে এই যে দেখেন আমার টন ওয়ালেটের অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে যাবে। সো আপনার যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে টন ওয়ালেট কানেক্টেড অপশনে ক্লিক করে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যাদের কানেক্ট করা রয়েছে তাদের জাস্ট এই যে আপনার টনের কিন্তু অ্যাড্রেসটা কপি হবে আর কি, এটাই। এবং মাই কেরিয়ার অপশনে যদি আপনি ক্লিক করে দেন এখানেও মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, নতুন আপডেট রয়েছে। দেখেন এইখানে যদি আপনি লক্ষ্য করেন এই যে দেখেন ওয়েলকাম টু ইয়েস কয়েন, মানে ইয়েস কয়েনের এই যে দেখেন ওপরের দিকে সবার প্রথমে আমি যেটা দেখাইছিলাম ইনথোসিয়াস্ট লেভেল 7 রয়েছে, অর্থাৎ আমি ইনথোসিয়াস্ট 7 নাম্বার লেভেলে রয়েছি। এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন এই যে ইউজার নাম্বার, মানে আপনি কত নাম্বারে রয়েছেন ইয়েস কয়েন মাইনিং প্রজেক্টে সেই ইউজার নাম্বারটা দেখতে পারবেন। লক্ষ লক্ষ লোক জয়েন করেছে আপনার ইউজার নাম্বারটা দেখতে পারবেন। এবং নিচের দিকে যে অপশনটি রয়েছে এখানে নিউ ইউজার ইনভাইটেড, মানে নতুন যে ইউজার বা যতগুলো আপনি রেফার করেছেন নতুন নতুন যে ইউজার রয়েছে তাদের সংখ্যা এখানে দেখানো হবে। আমার এখানে 7,327 জন দেখাচ্ছে। এরপর রয়েছে দেখেন ডেজ অ্যাক্টিভ, যেটা আমি প্রথমেই দেখাইছিলাম দৈনিক কিন্তু আমার 88 জন লোক পার অ্যাভারেজে কিন্তু এই মাইনিং প্রজেক্টে অ্যাক্টিভ থাকে, আমি যে যতগুলো রেফার করেছি আর কি। এরপরে যে সেটিংসটি রয়েছে এখান থেকে ইয়েস কয়েন আর্ন ইট, মানে আপনি টোটাল কত হাজার ইয়েস কয়েন কত মিলিয়ন ইয়েস কয়েন এখান থেকে আর্নিং করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি 11 মিলিয়নের মতো ইয়েস কয়েন কিন্তু এখান থেকে আর্নিং করেছি, সেই সংখ্যাটা এখান থেকে আমরা দেখতে পারতেছি। এবং এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এই যে ইয়েস কয়েন স্পেন্ড নামের একটা অপশন, আসলে এই অপশনটার কাজ এখনও তারা মানে বিস্তারিত উল্লেখ করেনি, তো উল্লেখ করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানায় দেওয়া হবে। সো এরপর দেখেন সবার লাস্টে এই যে এখান থেকে 99,999 যে ইয়েস কয়েন দেখানো হচ্ছে এইটা আপনাকে ফ্রিতে দিবে, কিন্তু একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে যে এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন। তো শেয়ার বাটনে ক্লিক করে এই যে শেয়ার অপশনে ক্লিক করলাম আমি, তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন মেজর আপডেট নামের একটা অপশন আসবে। এবং এই যে ইয়েস কয়েন ইউজার লেভেল আর্ন ইট, মানে আপনার লেভেল দেখতে পারবেন এখান থেকে। এবং এখান থেকে এই যে ক্লিক নাও টু ডিসকভার ইউর লেভেল, মানে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে আপনার টেলিগ্রামে একটা এইটার ব্যাপারে স্টোরি শেয়ার করতে হবে। তাহলে আপনি কী পাবেন, নেক্সট অপশনে আমি ক্লিক করে আগে একটা স্টোরি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। সো দেখেন আমি স্টোরিটা শেয়ার করতেছি, ওকে। তো এই স্টোরিটা শেয়ার করলে আপনার এখান থেকে 99,999 এই কয়েনটা কিন্তু আপনাকে ফ্রিতে দিবে। এখানে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, জাস্ট শেয়ার করে আপনার টেলিগ্রামে যে শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট আপনার টেলিগ্রামে একটা স্টোরি পোস্ট করবেন, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে স্টোরিটা পোস্ট করে দেবেন। তাহলে 99,999 ইয়েস কয়েন কিন্তু এই পোস্টটা করার জন্য আপনাকে তারা ফ্রিতে দিবে, ওকে। সো এখন কথা হচ্ছে যে কবে লিস্টিং হতে পারে। তো এইখান থেকে যেহেতু তারা এখান থেকে বলতেছে মাইস্ট্রিস অ্যাবিলিটিস আর কামিং, মানে বেশ কিছু ইয়ারড্রপ সম্পর্কিত টাস্ক অ্যাড করবে, তো অবশ্যই তারা কিছু একটা ক্রাইটেরিয়া অ্যাড করবে, কিছু একটা শর্ত অ্যাড করবে এখান থেকে ইয়ারড্রপ পাওয়ার জন্য। তো সেই শর্তগুলো ফিল আপ করার পরেই তারা কিন্তু লিস্টিংয়ের আপডেট আমাদেরকে জানিয়ে দেবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে ডক্স মাইনিং প্রজেক্টের মতো কিন্তু নোট কয়েনের মতো কিন্তু ভালো প্রজেক্ট আসলে আমার চোখে পড়তেছে না। তো আসলে ইয়েস কয়েন দেখা যাক কী করে, এখনও আপাতত ইয়েস কয়েনে কঠিন কোনো ক্রাইটেরিয়া তারা অ্যাড করেনি। এই ছিল মূলত ইয়েস কয়েন সম্পর্কিত এই নতুন আপডেটের কাজ, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।